আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি কাজী আয়শা। রাত 10টার দিকে নুরুল ইসলামের বড় ভাই কাতার প্রবাসী কাশেমের ইমো আইডি থেকে একটি মেসেজ আসে। সেখানে বলা হয়, আমার টাকা প্রয়োজন, বিকাশ নম্বর দিলে টাকা পাঠাইও। পরের দিন দুপুরে আবারও একই আইডি থেকে মেসেজ আসে। তখন জানতে চাওয়া হয়, আজকে বিকাশের রেট কত, 25,000 টাকা দিও। এরপর আরও কয়েকটি মেসেজ আসার পর নুরুল ইসলাম মেসেজে আসা বিকাশ নম্বরে 65,000 টাকা পাঠান। এরপর থেকে ওই নম্বর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে যোগাযোগ করে জানতে পারে যে কাশেমের ইমো আইডি হ্যাক করা হয়েছে। এভাবেই প্রবাসীদের আইডি হ্যাক করে 50 লাখ টাকা হাতে নিয়েছে একটি চক্র। এমন ইমো হ্যাকার চক্রের 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, টাকার বিনিময়ে তারা ট্রেনিং নিয়েছে। গত 2-3 মাসে প্রবাসীদের কাছ থেকে 50 লাখ টাকার বেশি হাতে নিয়েছে চক্রটি। প্রবাসীদের ইমো হ্যাক করে অর্থ হাতাতেন তারা। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আব্দুল মোমিন, মোহাম্মদ রবিউল ইসলাম ওরফে রবি, মোহাম্মদ শহীদুল ইসলাম ওরফে শহীদ, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ চান মোল্লা ও মোহাম্মদ আরিফুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে 12টি মোবাইল ফোন, হ্যাকিং কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল অপারেটরের 19টি সিম কার্ড জব্দ করা হয়। দর্শক, এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ।